আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কবুতরের জোড়া দিবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুটি কবুতর আছে, রেসিং পিজিয়ন। নটটা মাটিটার পিছনে ঘুরঘুর করতেছে জোড়া নেওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই এই কবুতরের জোড়া দিবেন। তো ভিউয়ার্স দেখুন, নর কিন্তু ডাকতেছে, মাদি হয়তো বা নতুন জায়গা দেখে একটু ভয় পাইছে, এই কারণে মাদি একটু ডরাই গেছে, দূরে দূরে সরিয়া থাকে। তো ভিউয়ার্স, এই কিছুক্ষণের মধ্যে কবুতর জোড়া নিয়ে নিবে। নর ডাকতেছে না, এই দেখুন, এইটা কিন্তু নর যে এখন বাইট করতেছে, এটা মাদির জোড়া নেওয়ার জন্যে। তো ভিউয়ার্স, এটা কোনো সমস্যা না। যারা অনেকে আছে, যখন দেখেন যে নর এভাবে বাইট করতেছে, তখন ভয় পান যে এখানে আবার কিছু হয়ে যায় নাকি, দুর্ঘটনা ঘটে নাকি। তো সুতরাং এখানে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই। এই দেখেন, মাদি শান্ত হয়ে গেছে, এখন একটু পরে মাদি জোড়া নিয়ে নেবে। যদি আপনারা দেখেন যে নর খুব বেশি বাইট করতেছে বা ফসম উঠে লাইতেছে, তাহলে একটু নর মাদি আলাদা করে রাখাই ভালো। তো ভিউয়ার্স দেখেন, ইতিমধ্যেই কিন্তু কবুতর প্রাইস জোড়া নিয়ে নিছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সহজে কিন্তু এইভাবে কবুতরের জোড়া দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলে পিজন রিলেটেড আরও অনেক ধরনের ভিডিও আছে, যেগুলো আপনারা চাইলেই ঘুরে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।